করোনা আবহাওয়ার মধ্যে ভারতের নতুন ত্রাস পঙ্গপাল। পাকিস্তানে বংশবিস্তার করে ভারতের দিকে ধেয়ে আসে কোটি কোটি পঙ্গপাল। ইতিমধ্যে পাঁচ রাজ্যে কোটি কোটি টাকার শর্ষানি ঘটেছে, কয়েক রাজ্যে হাই অ্যালার্ট জারি হয়েছে। মূলত যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসরে কেন্দ্র সরকার। তো এমন কিন্তু একটি বড় সড় ব্রেকিং নিউজ নিয়ে এসেছি। তো ভিডিও শুরু করার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ডেজার্ট লুকাস্টস এর নতুন প্রজনন ক্ষেত্র পাকিস্তান, সেখান থেকেই সংলগ্ন এলাকা দিয়ে রাজস্থান ঢুকেছে পঙ্গপালের দল, এমনটাই জানিয়েছেন কৃষিকাজ বিভাগের ডেপুটি ডিরেক্টর বি আর কাডোয়া। সংবাদ সংস্থা এনএকে দেওয়া তথ্যে তিনি জানিয়েছেন, গত এক মাস থেকে সর্বনাশী পঙ্গপালের দল দু থেকে তিন দিন অন্তর সংলগ্ন এলাকা দিয়ে পাকিস্তান থেকে রাজস্থানে ঢুকেছে। পাকিস্তান পঙ্গপালের নতুন প্রজনন ভূমি, তাই বরাবর পঙ্গপালের হামলা দেখা যাচ্ছে। সম্প্রতি জয়পুরের চারটি নতুন ঝাঁকে পঙ্গপালেরা প্রবেশ করেছে। তিনি আরও জানিয়েছেন, বিষয়টি ভাগ্যের যে রবি শস্য চাষ সেচ হয়েছে এবং খারিফ শস্য রোপণ শুরু হয়নি। হবে 2.3 কেজি শস্য একটি পঙ্গপাল প্রতিদিন শেষ করতে পারে, ফলে এর পরিণতি কী হতে পারে তা রীতিমতো চিন্তায় ফেলেছে। 40 মিলিয়ন পঙ্গপাল 35,000 মানুষের খাবার শেষ করতে পারে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আফ্রিকা ছাড়াও বালুচিস্তান, ইরান এবং পাকিস্তান থেকেও ভারতে প্রবেশ করেছে পঙ্গপালের দল। এপ্রিল মাসে পাকিস্তান থেকে রাজস্থান প্রবেশ করেছে পঙ্গপালের দল, তারপরেই সেখান থেকে দেশে পশ্চিমের একাধিক জায়গায় তা ছড়িয়ে পড়েছে। বর্তমানে তা রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে সক্রিয়ভাবে উপস্থিত বলে জানা গিয়েছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তরফে। একটি পরিণত পঙ্গপালের ঝাঁক একদিনে হাওয়ার সঙ্গে 150 কিলোমিটার অবধি উঠতে পারে। সতেজ খাবার থেকে নিজেদের ওজনের খাবার প্রতিদিন খেতে পারে একটি পরিণত পতঙ্গ। 1 বর্গ কিলোমিটার এক ঝাঁক পতঙ্গ 35,000 মানুষের একদিনের খাবার খেয়ে নিতে পারে। পঙ্গপালের ঝাঁক সব সবুজ সবজি, পাতা, ফুল, কাণ্ড, ফল, বীজ এবং শস্যের মধ্যে মিলেট, চাল, মেজ, আখ, বার্লি, তুলো, ফুলের গাছ, খেজুর, ঘাস, পাইন, কলা এই জাতীয় নানা খাবার উদরস্থ করতে পারে। তবে পঙ্গপালের চারিত্রিক বৈশিষ্ট্য এমন যে তারা একা এবং দলগতভাবে আলাদা রকম। তারা যেমন ঝাঁকে ঝাঁকে হামলা চালাতে পারে, তেমনি একা একাও ততটাই সক্ষম। তবে পঙ্গপালের ঝাঁক শত শত বর্গ কিলোমিটার ঘনভাবে এবং 1 বর্গ কিলোমিটার 80 মিলিয়ন অবধি পরিণত পঙ্গপাল একসঙ্গে থাকতে পারে। আরও জানা গিয়েছে, 2019 সালে মার্চ মাসে পাকিস্তানে প্রথম পঙ্গপালের আক্রমণ দেখা গিয়েছিল। সেই সময় সিন্ধু, দক্ষিণ পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়াতে প্রায় 90 লক্ষ হেক্টর জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছিল এই পতঙ্গদের উপদ্রব, যার ফলে লক্ষাধিক টাকার ফসল এবং প্রচুর গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পতঙ্গপালের তাণ্ডবে জরুরি অবস্থা ঘোষণা করেছিল পাকিস্তান। আর এই পঙ্গপালের হানায় কাঁপছে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ। একে দেশ জুড়ে নিত্যদিনে বাড়ছে করোনার কামড়, তার উপর পশ্চিম ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পঙ্গপালের হানা চাষিদের অথৈ জ্বলে ফেলেছে। আগে থেকে এই পঙ্গপাল হানার সতর্কতা থাকলেও সেভাবে কোনো পদক্ষেপই করেনি কেন্দ্র। কোটি কোটি টাকা ফসলের ক্ষতির পর অবশেষে ঘুম ভেঙেছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের। বুধবার কেন্দ্র পঙ্গপাল হানা রুখতে কয়েকটি পদক্ষেপ ঘোষণা করেছে কৃষি মন্ত্রক। কৃষি মন্ত্রক সূত্রের খবর, 5 রাজ্যে মোট 200টি অস্থায়ী পঙ্গপাল নিয়ন্ত্রক দপ্তর তৈরি করা হয়েছে। জেলা প্রশাসন এবং রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় সাধন করে পঙ্গপাল নিয়ন্ত্রণের কাজ করে চলছে এই দপ্তরগুলি। এখনও পর্যন্ত রাজস্থানের 21টি, মধ্যপ্রদেশের 18টি, পাঞ্জাবের 1টি এবং গুজরাটের 2টি জেলায় পঙ্গপালের হানা নিয়ন্ত্রণে আনা গিয়েছে। কীটনাশক ছড়ানোর জন্য দমকলের 89টি ইঞ্জিন, 120টি পর্যবেক্ষক যান, 47টি পঙ্গপাল নিয়ন্ত্রক যান এবং 810টি ট্রাক্টর নামানো হয়েছে। ব্রিটেন থেকে আরও 60টি অত্যাধুনিক স্প্রে করার যন্ত্র আমদানি করা হয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক কৃষি মন্ত্রককে তাদের নিজেদের পরিকাঠামো ব্যবহারের অনুমতি দিয়েছে। কৃষি মন্ত্রক জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, ড্রোনের মাধ্যমে পরিস্থিতির ক্ষতি দেখা হচ্ছে। এখনও পর্যন্ত মোট 5টি রাজ্যে পতঙ্গপালের কবলে পড়েছে, সেগুলি হলো রাজস্থান, পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। এরপর উত্তরপ্রদেশেও এর হানার আশঙ্কা করা হচ্ছে। সতর্ক উড়িষ্যা, বিহারেও। উত্তরপ্রদেশের 17টি জেলায় ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে।
কৃষি মন্ত্রকের আশঙ্কা, এই পতঙ্গ পালগুলি আগামী দিনে আরও সংখ্যায় বাড়বে। ছোট ছোট দলে দেশের অন্য রাজ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে। আগামী দিনে অসম, পশ্চিমবঙ্গ, বিহার হয়ে সেটি বাংলাদেশে প্রবেশ করবে এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো এটা ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং পাকিস্তানের বংশ বিস্তার করে ভারতের দিকে ধেয়ে আসে কোটি কোটি পঙ্গপাল, ইতিমধ্যে ছেয়ে গিয়েছে বহু জায়গায়। তো এই প্রসঙ্গে আপনি কী মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।